ধন্যবাদ। আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে নতুন একটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সাথে সাথে তোমাদেরকে আমার ক্লাসে আজকে মনোযোগ দিয়ে করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আমরা জানি যে আমরা গত দুটি ক্লাসে বেশ বিরামচিহ্ন বিষয়ে খুব ভালোভাবে আমরা পড়াশোনা করেছি, এবং সেই বিষয়ের সাথে আমরা নিজেরা সেই পড়াশোনা বিষয়টার সাথে সাথে নিজেদের ব্যক্তিগত জীবন, আমি বলেছিলাম লাস্ট যে শেষ ক্লাসটা ছিল, বলেছিলাম যে তোমরা অবশ্যই এই বিষয়ের সাথে যদি ব্যবহার করে শেখো বিরামচিহ্নগুলো, তাহলে অবশ্যই সে বিষয়গুলো তোমাদের ব্যক্তিগত কাজে লাগবে, শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। কারণ বাংলা বিষয়ে, বাংলা ব্যাকরণ আমরা যেটা শিখি, সেটা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাই সেই ভাষাতে আমাদের সুন্দরভাবে লেখা এবং বলার কৌশল থাকা সবার আগে জরুরি। আর মাতৃভাষায় যারা যত বেশি শব্দ, ভাষা এবং ভাষার সৌন্দর্য রক্ষা করতে পারবে, তারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবে জীবনে। আমি চাই যে তোমরা বাংলা ভাষায় যে বিরামচিহ্ন, বিরামচিহ্নের গুরুত্ব অত্যন্ত গভীর এবং এটা গুরুত্বের সাথেও নিতে হবে, এই কারণেই যে তুমি যখন সুন্দর বাক্য লিখতে পারবে, সঠিক বিরামচিহ্নের ব্যবহার করতে পারবে, ঠিক তখনই তুমি অবশ্যই একটা সুন্দর মানুষ হতে পারবে, সুন্দরভাবে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবে। তো বন্ধুরা, আমরা বিরামচিহ্নের পরে আজকে রয়েছে আমরা যে বিরামচিহ্নটা বাক্যে ব্যবহার করি, সেই বাক্যের কিছুটা শ্রেণীবিভাগ। আজকে আমরা বাক্যের শ্রেণীবিভাগটা শিখব, তোমাদের পৃষ্ঠা নম্বর 62 বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের শ্রেণীবিভাগ অনুযায়ী আমরা যদি একটা চার্ট করি, তোমরা দেখবে বাক্য কাকে বলে জানো তো? বাক্য, বাক্য কিন্তু বাক্য বলে হলো, আমি এটা লিখে দিই, তোমরা এটা খেয়াল করে লিখে পারো, বাক্য একবার একাধিক পদ যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। হ্যাঁ, এটা খুবই সহজ। এক বা একাধিক পদ যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। যেমন আমি তো আর একটা উদাহরণ দিই, যে আমাদের দেশের নাম বাংলাদেশ। তোমরা এটা খেয়াল করবা যে এক বা একাধিক পদ যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ একটা পরিপূর্ণ বাক্য। এ বাক্যের বিভিন্ন শ্রেণী রয়েছে, শুধু আমাদের দেশের নাম বাক্য নয়, আমরা এর আগে বিরামচিহ্ন ব্যবহার করতে যে অনেক প্রকার বাক্যের পেয়েছি, যে যেখানে পরিপূর্ণ থেমে গেছি দাঁড়িতে, বিস্ময়বোধক চিহ্ন অবাক হয়ে গেছি, বা আনন্দ হাসি হৃদয়ের আবেগ পেয়েছি, জিজ্ঞাসাবোধক চিহ্নে কোনো কোশ্চেন বা প্রশ্ন করেছি, এই জাতীয় বিভিন্ন প্রকার বাক্যের ধরন রয়েছে। বাক্যের এই ধরনগত বা বাক্যের প্রকারভেদ রয়েছে, আমরা সেই প্রকারভেদটা আজকে একটু শিখব। বাক্যের প্রকারভেদ কী, কেন, কীভাবে এটা গঠিত হয় এবং কাকে বলে, আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে আজকে উদাহরণগুলো লিখব। যেমন ধরো বাক্যের শ্রেণীবিভাগ লিখো, যে বাক্যে তাহলে এখানে আগে লিখবে বাক্য, বাক্য লিখে এখানে শ্রেণীবিভাগটা এইভাবে লিখতে ডায়াগ্রাম করে, এক দুই দেখো, এখানে প্রথমে আছে বিবৃতিমূলক, বিবৃতিমূলক, এরপর রয়েছে জিজ্ঞাসামূলক বা জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবাচক বাক্য, প্রশ্নবাচক, তারপর রয়েছে বিস্ময়বাচক, বিস্ময়বাচক, আর একটা রয়েছে হলো ওটা অনুজ্ঞাবাচক, অনুজ্ঞা বাচক। ওকে, তাহলে এই বিবৃতিমূলক বাক্যটা আবার দুই প্রকার, একটা হ্যাঁ হা বোধক, আর একটা না বোধক। এটা হলো হা
মধু একটা নাম মধু তোমরা এটা দেখতে পাচ্ছ যে বিবৃতিমূলক বাক্য প্রশ্নবাচক বাক্য বিশেষণসূচক অনুজ্ঞাবাচক বিবৃতি হলো হ্যাঁ আমি বাজারে যাব আমি বাজারে যাব এটাতে হ্যাঁ বোঝাচ্ছে আর যদি বলি বাজারে যাব না তাহলে সেটা না বোঝাচ্ছে অর্থাৎ এই জাতীয় প্রশ্ন যেমন সে স্কুলে যায় এটা হ্যাঁ সে স্কুলে যায় হ্যাঁ বোধ সে স্কুলে যাবে না না বোধ অর্থাৎ এই বিবৃতিমূলক বাক্যটা আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হ্যাঁ অথবা নার মধ্যে যদি পড়ে তাহলে বিবৃতিমূলক হবে প্রশ্নবাচকটা যদি প্রশ্ন করি বিষয়বাচক তো আমার মনে আছে যার আনন্দ উচ্ছ্বাস অনুভূতির প্রকাশ যেটা বিষয়বাচক হবে আর অনুজ্ঞা হলো আদেশ অনুরোধ উপদেশ হ্যাঁ এইগুলো যদি আমরা কখনো প্রকাশ করি তাহলে তোমরা এটাকে এইটা তাহলে তোমরা খাতায় তুলে নাও তুলে নিয়ে এটাকে আমরা এখন এটা কিভাবে হয় কাকে বলে কিভাবে উদাহরণগুলো লিখতে হবে সেটা আমরা এখন একটু চর্চা করব ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমাদের কাজ হলো বিবৃতিমূলক বাক্যটা আসলে কি বিবৃতিমূলক বাক্য হলো আমরা যে সমস্ত বাক্য সচরাচর ব্যবহার করি যার মধ্যে হ্যাঁ অথবা না বোধ শব্দটি লুকিয়ে রয়েছে এটা হলো বিবৃতিমূলক বাক্য ঠিক আছে বিবৃতিমূলক বাক্য হতে গেলে আমাদের কিছু বিষয় মনে রাখা দরকার কিন্তু এটা খুব সহজ জিনিস সহজ জিনিসটা নেই যে বিবৃতিমূলক বাক্যের ভিতরে দুইটা দিক দেখাবে একটা হা বোধক আর একটা না বোধক তাহলে বিবৃতিমূলক বাক্য ক নম্বরে আমরা চার প্রকার পেয়েছিলাম ক বিবৃতি মূলক বাক্য আমরা কি লিখব যে যে বাক্যের মধ্যে সাধারণ বিবৃতি প্রকাশ পায় ঠিক আছে বিবৃতি প্রকাশ পায় তাকে বিবৃতিমূলক বাক্য বলে ঠিক আছে বাক্য বলে বিবৃতিমূলক বাক্য যেমন একটু উদাহরণ আমরা দিতে পারি নদীমাতৃক দেশ বাংলাদেশ একটু উদাহরণ দেয় নদী মাতৃক দেশ একসাথে হবে বাংলাদেশ ঠিক আছে এর ভিতরে একটা বিবৃতি প্রকাশ পেয়ে যাবে সাধারণভাবে আমরা বলেছি বিবৃতিমূলক বাক্য দুই প্রকার তাই না বিবৃতিমূলক বাক্য দুই প্রকার দুই প্রকার কি কি বলেছ একটা হলো হা বোধ ক নম্বর কি হা বোধ হা বোধকটা মানে কি তোরা বুঝতে পারছিস যেসব বাক্যের মধ্যে কোনো জিনিসে হা বা পজিটিভ দৃষ্টিভঙ্গি যে নেগেটিভ না সব কিছুর মধ্যে হ্যাঁ হতে পারে যাবো খাবো এখানে যাবো না খাবো না সেটা না হা বোধক বাক্যগুলো হলো যে বাক্যটার ভিতরে শুধুমাত্র যেমন এর ভিতরে কোনো না থাকবে না বোধকতা থাকবে না যে বাক্যের মধ্যে কোনো আবোধকতা থাকবে না যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ছোট বেলা থেকে জঙ্গলে দেখিত কি করছে জঙ্গলে জঙ্গলে ঘুরে দেখে এর ভিতর কোনোটা না নাই কোনোটার মধ্যেই না আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে এর বাইরে আরো রয়েছে হলো সমুদ্রে নানা রকম প্রাণী বাস করে এরকম তোমরা আরো দুই তিনটা লিখবা হ্যাঁ সমুদ্র দেখতে ভারী সুন্দর না সমুদ্র দেখতে বইটা আমরা লিখে আপাতত সমুদ্রে নানা রকম
প্রাণী বাস করে বুঝতে পারছো এটা হলো হাবদক হ্যাঁ এর ভিতরে কোনো না শব্দটা নাই কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে নাবধকটাও আরো বেশি মজার জিনিস নাবধকটা তোমরা বুঝতে পারছো যেন তোমরা তিনটা লিখবা নিজেরা সব হা হতে হবে হ্যাঁ কোন নেগেটিভ অ্যাপ্রোচ বা কোনো কিছু থাকবে না না বধক নাবধকটা কি নাবধকটা হলো যেমন আমি যাব না মনটা ভালো না এই দেখ সব না থাকবে দেখবা মনটা ভালো নাই দেখো না আছে তারপরে আছে না শুধু শহর নয় না শুধু শহর নয় সমগ্র অঞ্চলটা সর্বত্র প্রসিদ্ধ ছিল পরে সমগ্র সমগ্র অঞ্চলটা সর্বত্র প্রসিদ্ধ প্রসিদ্ধ ও চিরপরিচিত ও চির পরিচিত এটা এর ভিতর দেখে এটা না আছে বুঝতে পারছো না বদকটা এটাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আমি নিশ্চয়ই জানতাম কোনো মতেই তাকে বিরত করা যাবে না এনেছে কোনো মতেই তাকে বিরত করা যাবে না তার মানে এখানে না আবার এখানেও না রয়েছে অর্থাৎ হাবদকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাবদকের মধ্যে ছোট ছেলেবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি শুধু উমুক আবার এরকম দুটো লেখা যায় হ্যাঁ তারপর সমুদ্রে নানা রকম প্রাণী বাস করে দেখতে পাচ্ছ যে এখানে কোনো না নাই কোনো না নাই আবার এখানে না বদকে দেখে মনটা ভালো না না শুধু শহর নয় সমগ্র অঞ্চলটা সর্বত্র প্রসিদ্ধ ও চিরপরিচিত আর এখানে আমি নিশ্চয়ই জানতাম কোনো মতেই তাকে বিরত করা যাবে না ওই দেখো না তখন আমি বুঝতে পারছি যে হাবদক এবং নাবদক বিষয়টা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আমি এখন তোমাদের যে বিষয়ে এখন কথা বলবো সেটা হলো যে হাবদক আর নাবদক তোমরা বুঝছো যদি আমি এখন তোমাদের দেখি দুইটা বাক্য লিখে তোমরা আসলে হাবদক আর নাবদক কীভাবে বুঝতে পারছো দেখি পারো কি না হ্যাঁ তোমরা তুলবে চলো আমরা একটু হাবদক আর নাবদক দুইটা বাক্য একটু পরীক্ষা করে দেখি ঠিক আছে যে আমরা এটা ভালো মতো পারি পারে কি না পারি আমরা চলো তো আমি বাজারে যাব তুমি খেলবে না কোন তাহা আবাদক কোটে না আবাদক এটা কি আবাদক না এটা আবাদক না তাহলে আবাদক এইটা আবাদক এটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি অর্থাৎ যার ভেতরে না আবাদকতা থাকবে সেটা না বাদক শব্দ যার ভেতরে হ্যাঁ বাদক থাকবে সেটা হাবদক শব্দ ঠিক আছে তাহলে আমাদের এখন বিষয়টা হলো এই যে হ্যাঁ না তো একে সহজভাবে তো বুঝে ফেলতে এবং তোমরা অনেক ভালো সব কিছু বুঝতে পারো আচ্ছা এরপরে আমরা শিখব হলো আমাদের পৃষ্ঠবোধক বাক্য এটা আরও সহজ পৃষ্ঠবোধক বাক্যটা কি কোনো কিছুকে জিজ্ঞাসা করা হলো পৃষ্ঠবোধক বাক্যের কাজ ঠিক আছে পৃষ্ঠবোধক বাক্যটা দেখো পৃষ্ঠ দুই নম্বরটা বোধক বাক্য পৃষ্ঠবোধক বাক্যটা কাকে বলে যে বাক্যে
কোনো ব্যক্তি বস্তু বা বিষয় সম্পর্কে জানতে চাও বা জানার আগ্রহ হ্যাঁ জানতে চাও হয় তাকে কি বলে তাকে প্রশ্নবোধক বাক্য বলে প্রশ্নবাচক দিলে হয় বাক্য বলে হ্যাঁ যেমন আমরা কয়েকটা উদাহরণ লিখব কি করে তুমি এই কাজ করলে কি করে তুমি এই কাজ এই দেখো প্রশ্নবোধকের চিহ্নটা বুঝতে পারছো এই চিহ্নটা হলো একটু বড় করে দেখা এরকম এটা দেখাইছিলাম তোমাদের বিরাম চিহ্নে কি করে তুমি কাজ করলে এরপর দেখো সেই সন্ধ্যাটা আবার কবে আসবে সেই সন্ধ্যাটা আবার কবে আসবে একটু প্রশ্ন করতে হবে হ্যাঁ কবে আসবে এরপরে দেখো বড় বড় কথার আমরা কি বুঝি বইয়ে দিচ্ছে বড় বড় কথা আমরা আমরা কি দীর্ঘায়িকা দিচ্ছে আমরা কি বুঝি আমরা এইভাবে যদি আরো একটা বাক্য বলে তোমরা কি বাংলাদেশের নাম শুনে তোমরা তোমরা কি মাদার ত্রেসের নাম শুনেছ মাদার ত্রেসার নাম শুনেছ ঠিক আছে এটা দেখতে পাচ্ছ যে এটা কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে এটা খুবই সহজ পদ্ধতি এটা আমি আশা করি তোমরা পারবে এবং তোমরা এটা এতটাই পারবে যে আমি যদি আরও উদাহরণ দিই তোমরা হাসাহাসি করবে অর্থাৎ তোমরা আমি যদি এই যে বললাম তোমরা কি বুঝতে পেরেছো এটা প্রশ্নবাচক বাক্য কারণ কি প্রশ্নবাচক বাক্যটা মানতে হলে কোনো কিছু জানতে চাওয়া বা কোনো জিজ্ঞাসা করা কোনো কিছু জিজ্ঞাসা যেহেতু করছি অতএব এটা প্রশ্নবাচক অটোমেটিক হয়ে যাচ্ছে আর যেমন আমি যদি বলি যে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ এটা প্রশ্নবাচক আর তোমাদের বলে যে স্যার আপনি কি যেটা পড়াচ্ছেন এটা কি প্রশ্নবাচক আমি বললো হ্যাঁ প্রশ্নবাচক তখন হ্যাঁ প্রশ্নবাচক মানে হ্যাঁ বলতো কিন্তু যখন বলবো যে এটা কি স্যার প্রশ্নবাচক তখন আমরা অবশ্যই সেটাকে প্রশ্নবাচক হিসাবে নিয়ে নেব ওকে আচ্ছা ঠিক আছে এটা তোমার খাতায় তুলে নেবে কি করে এ তুমি এই কাজ করলে তা তোমরা অবশ্যই জানো এই কথা না বলতে হয় যে কি করে তোমরা না তুলে পারলে তোমার তোলা উচিত ঠিক আছে কি করে তোমরা না তুলে পারলে এটা তুলতে হবে আচ্ছা এরপরে আরো সহজ একটা রয়েছে বিস্ময়বোধক বাক্য কি বোধক বিস্ময়বোধ বিস্ময় মানে তো মনে আছে তোমাদের তিন নম্বরে বিস্ময় অধক বাক্য বিস্ময় বাক্যটা কি খুব ইজি যে বাক্য দ্বারা আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না হাসি কান্না বারিদয়ের বা হৃদয়ের কি হয় বিভিন্ন আবেগ প্রকাশ পায় বিভিন্ন আবেগের প্রকাশ পায় প্রকাশ পায় তাকে বিস্ময় বোধক বাক্য বলে
বুঝতে পারছো বাক্য বলে বিষয়বোধক বাক্যটা তাহলে কি আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না উচ্ছ্বাস হ্যাঁ এগুলো হলো সব আবেগের একটা প্রকাশ যে আবেগ এই আবেগের প্রকাশের জন্যই বিষয়বোধক চিহ্ন হয়ে যাবে এত নিচ তুমি বসে এত নিচ তুমি এই দেখো তারপরে আবার শ্রীকান্ত আবার শ্রীকান্ত মানে আবার এটা আবেগ আবার শ্রীকান্ত এটা মানে কি হলো যে এত নিচ তুমি আবার শ্রীকান্ত তারপরে যদি আনন্দ ভোগ এই যে আহ কি সুন্দর সকালের সকালের আলো তারপরে উফ বড্ড লেগেছে কষ্ট ফেলে তারপরে মরি 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 কি সুন্দর ভোরের আলো কি সুন্দর ভোরের আলো দেখছো এগুলো সব হলো বিরোধ বিরোধে এই সরি কি বিষয়বোধক বাক্য যে বাক্য দ্বারা আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না বা হৃদয়ের বিভিন্ন আবেগের প্রকাশ হয় তাকে বিষয় বোধক বাক্য বা বিষয় সূচক বাক্য বলে এত নিচ তুমি আবার শ্রীকান্ত আহ কি সুন্দর সকালের আলো ওহ বড্ড লেগেছে মরি মরি কি সুন্দর ভোরে দৃশ্য বা আলো তার মানে বোঝা যাচ্ছে যে হৃদয়ের আবেগ আনন্দ যেমন যদি কেউ মারা যায় আবার দুঃখের সাথে বলে আহ লোকটা খুব ভালো ছিল এটা আবেগ আবার যদি বলে ওরে বাবা তারা বাংলাদেশ জিতে গেছে এটাও কিন্তু একটা আবেগের বাইরে প্রকাশ আবার যদি বলে আরে তুমি না কখন এলে মানে এটা অবাক হয়ে গেছে এইটা দেখলে বিষয়বোধক চিহ্ন ঠিক আছে অতএব আমাদেরকে যেটা বিষয়টা মনে হচ্ছে সেটা হলো এই যে বিষয়বোধক বাক্য মানেই হলো আমাদের হৃদয়ের বিভিন্ন আবেগ আহা এই কাজটা করবে না এটা বিষয়বোধক ঠিক আছে আবার তুমি যদি বলো যে হুররে আমরা পিকনিকে যাব তো এই হুররে যে বললে এটা একটা আনন্দ অথচ আমাদের আনন্দটার মানেই হচ্ছে বিষয়বোধক চিহ্নে আওতাভুক্ত একটি বাক্য ঠিক আছে আরেকটা আছে মাত্র আমরা এটা শিখে ফেলবো ওকে বন্ধুরা চলো আমরা শুরু করি ওকে এটা তোমরা তুলে নেবে সবাই কারণ তুলে খাতায় প্র্যাকটিস করলে যত বেশি লিখবে তত বেশি শিখবে আর যত বেশি পড়বে তত বেশি ভুলবে কিন্তু এই জন্য আগে লিখতে হবে লেখাপড়া মানে লেখাটা তারপরে পড়াটা দুটোই করতে হবে লিখলে দেখা হয় লিখলে পড়া হয় লিখলে মানে তো মনে মনে মুখস্থ হয় লিখলে ব্রেনের শক্তি বাড়ে অর্থাৎ যত বেশি লিখবে তত বেশি জানতে পারবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের লাস্ট অনুজ্ঞাবোধক বাক্য অনুজ্ঞা অনুজ্ঞাবোধক বাক্য অনুজ্ঞাবোধক বাক্যটা একেবারে সহজ অনুজ্ঞাবোধক যে বাক্য দ্বারা এটা লেখো যে বাক্য দ্বারা এটা এখানে বইয়ে না এগুলো তুলে নিতে হবে হ্যাঁ আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞা বোধক কি বলে বাক্য বলে দেখছ অনুজ্ঞাবোধক বাক্যটা কি আদেশ অনুরোধ উপদেশ এগুলো যখন বোঝাবে যেমন আমি যদি বলি মন দিয়ে পড়ো
ধরো মন দিয়ে ফলো এটা যদি আমি তোমাদের কি করছি এটা ধরো আদেশ করলাম মন দিয়ে ফলো অনুরোধ করলাম তারপরে যদি বলি যে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এটা একটা আদেশ দিলাম অন্যায়ের এটা বলছি শুধু পড়লেই হবে না তুমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়েও পড়বে মিথ্যার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এটাও ওকাত দিতে হয় দিতে পারো ঈশ্বর তোমার মঙ্গল করুন দেখো প্রার্থনা করছি আমরা হ্যাঁ ঈশ্বর তোমার মঙ্গল করুন দেখছো বাংলাদেশ চিরজীবী হোক বুঝতে পারছো সবকিছু আদেশ অনুরোধ প্রার্থনা এলো বাংলাদেশ চিরজীবী হোক অবশ্যই বাংলাদেশ চিরজীবী হোক এটা আমরা সবাই চাই হ্যাঁ এরপরে কাস্টিং করে দাও না ভাই অনুরোধ কাস্টিং করে দাও না ভাই তাই না এটা অনুরোধ করেছি আমরা দেখো তাহলে যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বিষয়গুলো বোঝায় তাকে আমরা কি বলি তাকে বলছি হলো অনুজ্ঞাবোধক বাক্য যে বাক্যের মধ্যে আমাদের সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে এইরকম যদি আমরা যদি বলি যাও দূরে যাও এটা অর্ডার ভাই আমাকে গ্লাস পানি দিবেন আমাকে এক গ্লাস পানি দিবেন এটা অনুরোধ ঠিক আছে তারপরে তোমার সহায় হন মানে ধরো আল্লাহ তোমার বা ভগবান ঈশ্বর যে তোমার সহায় হন এই জাতীয় বাক্যের মধ্যে যখন আমরা এরকম আদেশ অনুরোধ উপদেশ প্রার্থনা ইত্যাদি করবো সেটা হয়ে যাবে অন্য কিছু সব বাক্য মূলত বাক্যের এই শ্রেণী বিভাগটা ছিল আমাদের আজকে আলোচনা আলোচনার মধ্যে তোমরা অবশ্যই খেয়াল করেছো যে বিষয়টা অত্যন্ত সহজ এবং খুবই সহজ প্রক্রিয়ার মধ্যে আমরা শিখে ফেলেছি হ্যাঁ তোমরা যখন লিখবে তখন অবশ্যই মনে রাখতে হবে যে লিখলে হবে না সে বিষয়টাকে খেয়াল করে লিখতে হবে খুবই সহজ আচ্ছা এখন আমরা তোমাদের বই একটু বের করো আমি তোমাদের বই একটু বিষয়টা একটু দাগতে দেবো অনুশীলনের যে অবজেক্টিভগুলো রয়েছে সে বিষয়টা তোমাদেরকে এখন দাগতে দেবো ঠিক আছে এখানে পরীক্ষায় কীভাবে প্রশ্ন পড়বে নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য হ্যাঁ নিচের কোনটি হ্যাঁ বোধক বাক্য তখন তোমাদের এইভাবে উত্তর করতে হবে তোমরা সবাই খাতায় তুলে যারা বই আনো নাই আর কি তারা খাতায় তুলে নিতে পারো আমি উত্তরগুলো শুধু লিখে দেবো সেইগুলো অনুশীলনের অবজেক্টিভ বা বহুনির্বাচনী সমাধান অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান অল্প দশ এগারোটা আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চলো আমরা বইটা দেখি এবং এটা মিলিয়ে নিই বাক্যের অনুসরণে দেখো বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের প্রথমে বা বাক্যের শেষে শেষে কোন চিহ্ন বসে বাক্যের প্রথমে বা বাক্যের শেষে এক নম্বরে চার বিরাম চিহ্ন চার বিরাম চিহ্ন ঠিক আছে আচ্ছা দুই নম্বর দেখো দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয় দাড়ি চিহ্নের জন্য একটু বয়ে নাই দাড়ি চিহ্ন ক নম্বর এক সেকেন্ড এক সেকেন্ড
হ্যাঁ হৃদয় ব্যক্তি হৃদয়বেগ প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে ভয় ঘৃণা আনন্দ দুঃখ সবকিছুর মধ্য দিয়ে না 1 2 3 1 2 3 3 4 3 4 1 2 3 চারটা মধ্য দিয়ে হৃদয়বেগ প্রকাশ পায় চার নম্বর কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে সেমিকোলন খ সেমি কোলন পাঁচ সম্বোধন পদের পরে কি বসে সম্বোধন পদের পরে বসে কমা কি বসে কমা কমা বসে এরপরে সাত নম্বর রয়েছে ছয় নম্বর রয়েছে সমজাতি একাধিক পদ পরপর থাকলে কি বসে সমজাতীয় পদ পদ্মা মেঘনা যমুনা মনে আছে সমজাতীয় পদ থাকলে এটাও কমা বসে গ নম্বর গতে কমা সাত নম্বর দেখো সাথে শব্দে সংক্ষিপ্ত ব্যবহারের জন্য কোন চিহ্ন ব্যবহারে ব্যবহৃত হয় খুব সহজ বিন্দু সাথে চার বা ঘ নম্বর বিন্দু ব্যবহৃত হয় আট যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় জানো গত ক্লাসে করেছিলাম ড্যাশ আটে দুই ড্যাশ নয় সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত সমাসবদ্ধ শব্দ বিচ্ছিন্ন করার জন্য হাইফেন ব্যবহৃত হয় ঘ নম্বর হাই ফেন দশ নম্বর থেকে ত্রিপুরা অন্তর্গত ছিল কোন জেলা ত্রিপুরা অন্তর্গত ছিল কুমিল্লা আমাদের মনে আছে কুমিল্লা কোথায় আছে প্রথম চট্টগ্রাম বরিশাল সিলেট কুমিল্লা চার নম্বরে রয়েছে কুমিল্লা ওকে কুমিল্লা রয়েছে এরপরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও একটু আগে আমি তোমাদের পড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এটা হলো বিষয়বোধক না বিবৃতিমূলক না অনুজ্ঞাবাচক গ শেষটা আমাদের বিষয় বোধক ওকে তার মানে আমাদের অনুশীলনীর মোটামুটি এই এগারোটা ছিল আমরা এগারোটা সমাধান করে ফেলেছি অর্থাৎ আমাদের এই অনুশীলনীটা টোটাল শেষ হয়ে গেল এরপরে রয়েছে অভিধান তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে অভিধানটা এই অভিধানটা মানে হলো ডিকশনারি ডিকশনারি বিষয়ে আগামী ক্লাসে তোমাদেরকে আমরা পাঠদান দেবো কীভাবে এই ডিকশনারিটা সাজাতে হবে তোমরা আমাদের অভিধানের যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার ইয়েতে কাছেই আমাদের অধ্যায় আটে এই বিষয়টা অভিধানটা আসলে ডিকশনারি যাকে আমরা বলি আমরা অনেকেই ডিকশনারির সাথে পরিচিত অভিধান শব্দটা হয়তো অনেকেই জানে না তো অভিধানটা আসলে কী ডিকশনারিটা কী এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো তো সবাই আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিও আমরা অভিধানটা তোমরা যদি বাসা থেকে দেখে এসো আর অভিধানটা যদি তোমরা সাথে নিয়ে সাথে রাখো আর কি বাসায় তাহলে খুব ভালো হয় তোমরা যদি পারো তো বাসায় একটা করে ডিকশনারি কিনবে বা অভিধান বাংলা টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা অনেক ডিকশনারি রয়েছে তো বাংলা টু বাংলা বা ইংলিশ টু বাংলা একটা কিনলে অনেক ভালো করতে পারবে তো ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই